আজকে আলোচনা করব পেরিসাদ মিত্র। পেরিসাদ মিত্রের জন্ম হয়েছিল 1814 সালে এবং 1883 সালে তার মৃত্যু হল। পেরিসাদ মিত্রের একটা ডাক ছদ্মনাম আছে, হচ্ছে টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর বাংলা সাহিত্যে বাংলা ভাষা ও কীর্তিদের জন্য পাদ্রি লং তাকে ডেকেন্স অফ বেঙ্গল নামে ডাকতেন। তাহলে কী নামে ডাকতেন? ডেকেন্স অফ বেঙ্গল। পেরিসাদ মিত্রকে বাংলা উপন্যাসের রচনা এবং পথিকৃত প্রথম উপন্যাসিক বলে। মানে পেরিসাদ মিত্রকে বাংলার উপন্যাস রচনায় পথিকৃত প্রথম উপন্যাসিক বলা হয়। আলালি ও তুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে। আলালি মানে আলালি ও হুতামি ভাষাকে বলা হয় চলিত ভাষাকে। তার রচনায় প্রথম উপন্যাসের নাম হলো তার রচনার মধ্যে প্রথম উপন্যাসের নাম হলো কি? আলালের ঘরের দুলাল। আসলে আলালের ঘরের দুলাল কত সালে গঠিত হয়? এটা হচ্ছে 1857 সালে। তার উপন্যাসগুলোর চরিত্র হচ্ছে আলাল, দুলাল, ঠক, চাচা। তাহলে আলালের ঘরের দুলালের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? ঠক চাচা। ঠক চাচা হচ্ছে সবচেয়ে ভিলেনের দায়িত্ব পালন করেছে ঠক চাচা। আলাল আর দুলাল এই উপন্যাসে আলালের ঘরের দুলাল আধ্যাত্মিকতা এবং অবিধি। তাহলে তার তিনটা উপন্যাস এখানে আছে, হচ্ছে আলালের ঘরের দুলাল, আধ্যাত্মিকতা এবং অবেদী।